বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সাথে হাজির হয়েছি সাধারণ জ্ঞান নিয়ে, এবং আজকে আমি জাতিসংঘের বিশেষ সংস্থা ITU সম্পর্কে বলবো। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের সাহিলস জিকে ক্লাস। ITU পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এবং এর বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন। ITU এর প্রতিষ্ঠা কত সালে? 17 মে 1865 সালে। ITU কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? 1947 সালে। ITU এর সদস্য সংখ্যা কত? 193টি। ITU এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। এটি হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর। ITU এর মহাসচিবের নাম কি? হাওলিন জাও। তিনি হচ্ছেন চীনের অধিবাসী। বাংলাদেশ ITU এর সদস্য পদ লাভ করে কত সালে? 5 সেপ্টেম্বর 1973 সালে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে? 17 মে। দেখেছো বন্ধুরা, আমি কি সুন্দর করে ITU সম্পর্কে শিখে ফেলেছি? তোমরাও শিখে নেবে। পরবর্তীতে আমি হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।